So, hey guys, this is Romik and you are watching Romik Gameplay. तो आज के हमरा आबार खेलबो GTA 5. तो आज के हमरा खेलबो GTA 5 RP माने जेटा के रोल प्ले बोले तो अनेक रोल प्ले जाने बट अनेक आबार रोल प्ले जाए ना तो रोल प्ले टा में एकटु संक्षेपे बोले दी रोल प्ले टा होच्छे जे GTA दुनिया माने लॉस सैंटोसे आमरा जेमन आर कि नॉर्मल कैरेक्टर सेरकम आर कि आमरा जॉब टॉप सेइखाने सेरकम करते पारबो बट निजेदेर जे परिचय जे आमी जेमन रोमिक সেটা ওখানে মানে আমরা পরিচয় বলতে পারবো না ওখানে একটা নতুন পরিচয় নিয়ে আমাদের দিন জীবনযাপন করতে হবে পরিচয়ের কথা তো এটাকেই GTA 5 রোল প্লে বলে তো আজকে আমরা এই GTA 5 রোল প্লেই খেলবো আর হ্যাঁ আর একটা কথা এইখানে তুমি তোমার আসল পরিচয় কাউকে দিতে পারবে না তুমি আসলে কে যদি তুমি তোমার পরিচয় কাউকে দিয়ে দাও তাহলে এই যে GTA 5 রোল প্লে সার্ভার থেকে তুমি ব্যান হয়ে যাবে সো লেটস স্টার্ট কি নাম দেওয়া যায় রাকাজোন গেমিং যেমন নিজের নাম দিয়েছিল মিস্টার মাললেগা তেমন আমারও মনে হচ্ছে যে এরকম টাইপের কিছু একটা নাম দিতে হবে মিস্টার দিয়ে কিছু একটা দেব কি দেওয়া যায় মিস্টার হ্যাঁ হ্যাঁ একটা নাম গাইজ আমার মাথায় এসছে মিস্টার হার্ট হ্যাকার এই তো গাইজ নামটা হেভি লাগছে লোকেরা কম্পিউটার পিসি হ্যাক করে আর আমি মেয়েদের হার্ট হ্যাক করি ও ভাই मारो मुझे मारो मारो नहीं, मुझे नहीं, मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है सो गाइस এবার আমাদেরকে ক্যারেক্টার ব্যাক স্টোরি দিতে হবে তো আমি লিখি আই এম দা হার্ট হ্যাকার অফ গার্লস সো গার্ল স্টে সেফ হ্যাঁ এটাই ভালো লাগছে বড় ঝাক্কাস লাগছে গাইস এটাই আমি আমার ব্যাক স্টোরি দেব লাভলি ওকে তো গাইজ আমরা ফাইনালি লস স্যান্টোসে চলে এসেছি কিন্তু আমার জামা কাপড় ফাটা কেন আমি নিজেও জানি না আমি ভাবছিলাম প্রথমে চুলটা মানে সবুজ রাখলে ভালো লাগবে কিন্তু এখন আমাকে পুরো চুতিয়ার মতো লাগছে আমরা এয়ারপোর্ট এরিয়া থেকে বেরিয়ে গেছি মানে মোটামুটি মোট শহরের দিকে চলে এসেছি কিন্তু এইবার হচ্ছে যে আমাকে একটা গাড়ি খুঁজতে হবে এখানে সিটিজেনদের কাছ থেকে আমরা গাড়ি নিতে পারবো না কারণ সিটিজেনদের দিকে বন্দুক তাক করতে হয় তাহলে এই গাড়ি দেয় আর আমি সবে এসেছি আমার কাছে বন্দুক নেই তো আমার কাছে মানে আমি এখন পার্কিং গাড়ি শুধু নিতে পারবো তো পার্কিং গাড়ি আমাকে খুঁজতে হবে পার্কিং গাড়ি কোথায় আছে তারপরে পার্কিং গাড়ি নিয়ে আমরা মানে বন্দুকের দোকানে যাবো তাহলে আমি মানে সব সরঞ্জাম কিনতে পারবো তো আগে খোঁজা ওই তো একটা লাল গাড়ি আছে গাইজ তো আমরা লাল গাড়িটা লুটবো তো চলো যাওয়া যাক লাল গাড়িতে ওকে তো গাইজ আমরা ভেহিকেলটাকে হটওয়্যার করছি হটওয়্যার করলে এই তো হটওয়্যার হয়ে গেছে গাইজ তো চলো এবার আমরা আইডেন্টি কার্ড নিতে যাবো আগে আমাদের কাছে আইডেন্টি কার্ড আমি কোথায় আইডেন্টি কার্ড পাওয়া যায় সেটা জানি কিন্তু কীভাবে কালেক্ট করে জানি না তো চলো আগে আমরা আইডেন্টি কার্ডটা কালেক্ট করে নিয়ে আসি 2 hours later ওকে তো আমরা ফাইনালি আইডেন্টি কার্ড এখানে চলে এসেছি আই থিংক এর মধ্যে ঢুকেই আইডেন্টি কার্ড নিতে আমি এখনো মানে বুঝতে পারছি না মানে প্রথম তো আর কি তো যা যাক ভেতরে তো ভেতরে গিয়ে দেখি কি পাওয়া যায় যে ভেতরে কোথায় পাবো আমি আইডেন্টি কার্ড এখানে আমি তো কিছুই বুঝতে পারছি না সামনে কোথাও দেয় নাকি আরে ভাই এটা তো মনে হয় এখানে কোট ফোট মনে হচ্ছে এখানে আমি কোথায় পাবো কোনো টেবিল টেবিলেও তো দেখছি না কিছু রাখা কোথায় পাবো 2000 years later গাইজ আমি বুঝতে পারছি না আমাকে কারুর কাছে হেল্প চাইতে যেতে হবে অন্যান্য কোনো যারা লোক খেলছে তাদের কাছে মানে হেল্প চাইতে যেতে হবে তারপর যদি কিছু হয় কারণ আমি কিছু বুঝতে পারছি না কোথা থেকে আইডেন্টি কার্ড নিতে হবে আই অ্যাম নুব তো চলো এই লোকটার কাছে জিজ্ঞেস করি হ্যালো হ্যালো দাদা হ্যালো 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 দাদা শহরে নতুন এসছি দাদা শহরে নতুন এসছি একটু সাহায্য করবেন শহরে নতুন এসছি স্যার একটু সাহায্য করবেন শহরে নতুন আজকেই ওকে ওকে গাইতে বসছি ওকে ওকে এই আজকেই শহরে জন্মেছি এই আজকেই শহরে জন্মেছি স্যার আজকেই শহরে জন্মেছি এই মাত্র না না এখনো কিছুই করিনি স্যার ওকে 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 না না নিনি এখনো ওকে তো কোথায় সিটিজেন কার্ড রাখা আছে স্যার ওকে এইখানে ওই ঘরটায় নাকি ওই ঘরটায় যেতে হবে নাকি ও না 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 এই ঘরটা না ওই ঘরটাই ছিল আমি ভুল করে চলে গেছি হ্যাঁ কোন জায়গাটা স্যার একটু ভালোভাবে বলুন ওকে আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ নিচ্ছি লাভলি নাইস নিয়ে নিচ্ছি চলুন চলুন বাই দ্য ওয়ে স্যার আপনার নামটা কি ও মজনু আচ্ছা নাইস নেম লাভলি মজনু আমার নাম ওকে সরি সরি বে চলে গেছে সরি সরি আমি মারতে চাইনি সরি এলিয়েন ওয়ার্ল্ডে কথা রাখেন আপনি রিয়েল ওয়ার্ল্ডে আমি স্যার ভারতে থাকি আমার কি কথা গেল না নাকি হ্যালো হ্যালো তাই তো যাচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে স্যার আমি ভারতে থাকি রিয়েল ওয়ার্ল্ডে কথা রাখেন
ভারতে থাকি স্যার, ভারতে থাকি, ভারত ভারত স্যার, ভারত ভারত ভারতে থাকি। কলকাতা? হ্যাঁ স্যার কলকাতা, কলকাতা কলকাতাতেই থাকি স্যার। আই থিঙ্ক আমার মনে হয় নেটওয়ার্ক ইস্যু দিচ্ছে, যতদূর সম্ভব। কোথায় স্যার? এখানে কে ক্লিক করে, ওকে কে কে ক্লিক করতে হবে, ওকে ওকে। স্যার দেখেছি দেখেছি স্যার, ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। বার্গার কটা স্যার? বার্গার পাঁচটা, ওকে নাইস নাইস, পাঁচটা বার্গার, পাঁচটা বার্গার, পাঁচটা জল, দুটো মেডিকিট আর সিগারেট নিয়ে না। আচ্ছা দুটো মেডিকিট আর সিগারেট, ওকে ওকে নাইস নাইস নাইস, আমি নিচ্ছি স্যার, আমি নিচ্ছি নিচ্ছি, ওকে নিচ্ছি স্যার, ওয়েট ওয়েট নিচ্ছি নিচ্ছি। A few inches later. স্যার রিয়েল ওয়ার্ল্ডে আমি গড়িয়াতে থাকি স্যার। গড়িয়া? হ্যাঁ স্যার গড়িয়া। ও আচ্ছা, গড়িয়া গড়িয়া স্টেশন থেকে একটু কাছাকাছিই থাকি, মানে গড়িয়া স্টেশনের এলাকাটাই থাকি বলতে পারেন। ও আচ্ছা, আমিও নেতাজি সুভাষেই পড়ি। হ্যাঁ আমিও নেতাজি সুভাষেই পড়ি স্যার। রিয়েল ওয়ার্ল্ডে আপনাকে চিনি, গলা শুনে বুঝতে পেরেছি, কিন্তু মেটা গেমিং এর জন্য বলছি না স্যার আপনাকে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, চলুন চলুন চলুন, যাচ্ছি যাচ্ছি। আচ্ছা এখান থেকে আমরা গান কিনবো, ওকে আচ্ছা, এটা অ্যামুনিশন সব, ওকে বুঝতে পেরেছি। $500 ওকে, আগে দান কেটিপি ইনভেন্টরিটা খুলি, ওকে দান ইনভেন্টরিটা খুলি। এখানে তো অনেকগুলো পিস্তল আছে, পিস্তল আছে, বিয়ার বটল, অনেক কিছু স্যার আছে। কোনটা, এই স্টান গানটা? স্টান গান কি স্যার? স্টান গান, ইয়েলো কালারের স্টান গান, স্টান গান, হ্যালো, ওকে 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 ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েলো কালার, ইয়েলো কালার স্যার, হ্যাঁ 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 স্যার, নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি, চলুন চলুন চলুন, নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি। সো গাইস আমার তো বিশ্বাসই হচ্ছে না আমাদের সাথে বঙ্গাই খেলছে। ওকে গাইস, তো আমরা মেটা গেমিং এর জন্য কিছু বলতে পারবো না, হ্যালো চলুন, আমি মেটা গেমিং এর জন্য লিটারালি কিছু বলতে পারবো না। আচ্ছা স্যার আমরা এখানে গাঁজা কোথায় পাবো স্যার? হ্যালো স্যার কোথায় চলে গেল এটার মধ্যে? ওকে ওকে ওকে, আচ্ছা 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 আচ্ছা, এখান দিয়ে আমরা জব নিতে পারবো, ওকে ওকে ওকে, এখান থেকে ওকে গার্বেজ, গার্বেজ আনএমপ্লয়েড ট্রান্সপোর্টার, তারপর হচ্ছে গার্বেজ, এই তো গার্বেজ কালেক্টর পেয়েছি স্যার, এই তো নিয়ে নিয়েছি স্যার, গার্বেজ কালেক্টর নিয়ে নিয়েছি। ওকে ওকে, আমিও খাবো স্যার, আমিও খাবো, কীভাবে খাবো একটু বলুন তো। সিগারেট খাবো স্যার, একটু সিগারেট খাবো। কে কে কেটিপে সিগারেটটা টেনে ইউজার উপর? ওকে 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 ওকে, আচ্ছা 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 আচ্ছা, করছি আমি কে, ওকে এই তো ইউজ করেছি স্যার, ওকে ওকে ওকে, এই তো সিগারেট খাচ্ছি। দাদা নতুন নাকি? হ্যালো দাদা, সিগারেট খাবেন দাদা? হ্যালো হ্যালো দাদা, দাদা পুরনো খেলোয়াড় প্লেয়ার আছে, দাদা তো কোনো পাত্তাই দিচ্ছ না আমাদের। হ্যালো দাদা, বাবা দাদা পাত্তাই দিচ্ছে না, দাদা মনে হয় সিগারেট খায় না। হ্যাঁ দাদা সিগারেট খাবেন, দাদা সিগারেট খাবেন, একসাথে বসুন, ধরাই সিগারেট খাই। আপনি তো বহুত ভদ্র স্যার। হ্যাঁ বড্ড ভালো মানুষ স্যার। শহরে নতুন নাকি পুরনো হয়ে গেছে? দেখেছেন আজকে নতুন এসেছি, কোনো লাজ লজ্জা নেই, সিগারেট খেতে শুরু করে দিয়েছি, দুজনে মিলে সিগারেট ধরিয়ে দিয়েছি, কোনো লাজ লজ্জা নেই আমার, দেখেছেন? হ্যাঁ স্যার ঠিক আছে, আপনি তো ভদ্রলোক, খান না। এখানে করলে তোমার হেলথ যখন কমে যাবে তখন তুমি চেক ইন করলে তোমার ঠিকঠাক ট্রিটমেন্ট করে দেবে। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম বুঝলাম, হাত পা ভেঙে গেলে এখানে এলে যদি ওই চেক ইন করি তাহলে হয়ে যাবে, বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, লাভলি লাভলি। ওকে তো আমি এবার চেক ইন করছি, ওকে চেক ইন করেছি, হ্যালো লাল, ওকে তো আমি এটা কোথায় পৌঁছালাম? আচ্ছা আমার কি পয়সা কাটবে দাদা? পয়সা কাটবে নাকি আমার? মজনুদা হ্যালো, আমার কি পয়সা কাটবে মজনুদা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আমি এখনো পড়ে আছি কেন? ওকে আচ্ছা 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 আচ্ছা, ওকে ও আমার $40 কেটে নিয়েছে, $40 নাইস নাইস, ওকে এবার বুঝতে পেরেছি। অনেকগুলো বার আছে, হুম হুম হুম, দেখতে একদম উপরে যেটা সেটা হচ্ছে তোমার হেলথের বার, ওকে
তারপর নিচে চারটি আছে, সেটা হচ্ছে একদম নিচে একদম লেফটে হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার খাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি ওটা কমে যায় অনেকটা তাহলে বার্গার খেয়ে খেয়ে পেটটা ভরা রাখতে হবে, ওকে 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 পড়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে জলের। আচ্ছা, তারপরে দুটো এখন কোনো কাজের না, একদম শেষেরটা যদি রেট বাড়তে থাকে তাহলে স্ট্রেস বাড়তে থাকবে, তোমাকে সিগারেট বা গাঁজা খেতে হবে। হ্যাঁ, এই যে এই কাজটা আমি খুব ভালো পারবো, মানে সিগারেট গাঁজা আমি খুব ভালোভাবে খেতে পারবো, এসবে আমি এক্সপার্ট আছি। মজনুদ, এবার গাঁজা খেতে নিয়ে চলো, গাঁজা খেতে চিনি, ব্যবসা করবো গাঁজার। ওকে ওকে, চলো চলো চলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো চলো মোবাইল কেনা যাক। আমি মোবাইল কিনতে ভুলে গেছিলাম, তাই আমি মোবাইল কিনতে এসেছি। তো কি মোবাইল আছে আগে দেখি, কি মোবাইল কেনা যায়, আইফোন আছে কিনা দেখি। না, এই মোবাইলটা আছে। আচ্ছা ঠিক আছে, আইফোন না, এটা ওয়ান প্লাস। এ কি কিনতে পারছি না কেন, এ কি আমি নিতে পারছি না কেন, ওয়াট দ্য হ্যাক। আরে আর আমি নিতে পারছি না, আরে কি হলো রে ভাই, এটা কি নেটওয়ার্ক কিছু কিছু হচ্ছে নাকি। আচ্ছা দাঁড়া, মজনুদাকে জিজ্ঞেস করি। ও মজনুদা, নিতে পারছি না মোবাইল, কেন যাই না, দেখতে টাকা কি করে দেখবো। এটিএম, আচ্ছা কোথায় আছে একবার দেখো। দেখো এটিএম কোথায় আছে। চলো 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 চলো, ওকে ওকে ওকে, দেখতে পেয়েছি দেখতে পেয়েছি। উইথড্র করবে, ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখছি দেখছি। হ্যাঁ হ্যাঁ, এবার নেওয়া যাচ্ছে, এবার নেওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবার নিতে পেরেছি মোবাইল। চলো 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 চলো, ওকে দাঁড়া, তোমার একটা ফোন করি। হ্যালো, ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ক্যাপস লক, ওকে। হ্যালো হ্যালো দাদা, হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি, হ্যালো হ্যালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাইস নাইস নাইস, ঠিক আছে ঠিক আছে, শিখে গেছি কল করা। এই হোয়াইট গাড়িটাই বেশি ভালো, এই হোয়াইট গাড়িটাই না, এটাই ভালো লাগছে বেশি, এই গাড়িটাই বেশি ভালো। ও আই থিঙ্ক এর ফোন এসছে, ও ভাই ও ভাই। মিউজিক, আচ্ছা আমি তাহলে গেলাম গার্বেজে জব করতে, ঠিক আছে দাদা, টাটা টাটা, ঠিক আছে। তোমার গ্যাংয়ের লোক তাহলে আসবে তো, তোমার গ্যাংয়ের লোক আসবে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাটা টাটা টাটা, ওকে। তো গাইস, ফাইনালি আমাদের সাথে বঙ্গাইয়ের দেখা হলো, কথা হলো, বঙ্গাইয়ের গ্যাংয়ের লোক আসবে, তার জন্য আর কি আমি চলে যাচ্ছি, আমার জব করতে হবে গার্বেজের। বঙ্গাইদের লেভেল হাই হয়ে গেছে, অনেক আগে থেকে খেলছে, তো ওদের নিজস্ব গ্যাংও আছে, তো গ্যাংয়ের লোক হসপিটালে নিয়ে যাবে। তো আমি জব আস্তে আস্তে করি, তারপর নাহলে আবার ফোন করে মজনুদাকে ডাকা যাবে, ওরা ততক্ষণ যা জব করছে করুক। ডিটেইলি কালকে আমি রোগা ছিলাম, আমার চুলের রং সবুজ ছিল, আজকে আমাকে GTFI মোটা করে দিয়েছে আর বুড়ো বানিয়ে দিয়েছে, কেন যাই না, এটা কীভাবে হয়েছে জানি না। ডিটেইলি যে মানে কীভাবে হলো, তাও আমার কাছে একটা মানে আমি একটা বন্ধু খুঁজে পেয়েছি GTFI-এ, যার নাম হলো নাইম, তার সাথে আমি যাই না, ও বললো গাঁজা খেতে হবে, তাই গাঁজা খেতে যাবো আমরা দুজন। তো চলো যাওয়া যাক, আমরা এখন গাড়ি খুঁজছি গাইস। হ্যাঁ, বড় লোকের ব্যাটা মনে হচ্ছে, হেলিকপ্টার নিয়ে আসছে, অনেক পয়সা কড়ি আছে মনে হয়। হ্যালো দাদা, একটু লিফট হবে দাদা, দাদা একটু গাঁজা খেয়ে তো অব্দি লিফট হবে দাদা, প্লিজ, জীবনে হেলিকপ্টার চোখে দেখিনি দাদা, এই প্রথম দেখছি দাদা, প্লিজ একটু লিফট হবে দাদা। না না, শুট করবে না, উনি লিফট দেবে, লিফট দেবে, ভালো লোক দেখেই বোঝা যাচ্ছে। One eternity later. দাদা একটু লিফট চাই দাদা, দাদা একটু লিফট দিন না প্লিজ দাদা, জীবনে এরকম হেলিকপ্টার দেখিনি দাদা, খুব গরিব ঘর থেকে আসছি দাদা, একটু লিফট প্লিজ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা। আচ্ছা আপনার নাম ইমন, আচ্ছা আপনার জন্য দাদা হেলিকপ্টার দেখতে পেলাম, নাহলে আমি হেলিকপ্টার দেখতেই পেতাম না দাদা, এত সুন্দর লস স্যান্টোস দেখতেই পেতাম না। আই লাভ ইউ দাদা, আই লাভ ইউ। ও দাদা, গোতাচ্ছেন কেন, দেখছেন তো বয়স হয়ে গেছে, মজা মজা খালি গুতিয়ে যাচ্ছেন আপনি গরুর মতো, ওই দেখুন আবার গুতিয়ে দিল। এখান থেকে আমাদের কাচরা তুলতে হবে, এই তো তুলে নিয়েছি। গাড়িওয়ালা আয়া ঘর সে কচরা নিকাল, গাড়িওয়ালা আয়া ঘর সে কচরা নিকাল, অসাধারণ। ময়লা তুলতে তুলতে গাইস আমার একটা আপা স্পাইন ইঞ্জুরি হয়েছে, তাই আমি আবার হাসপাতালে এসেছি। তো হ্যালো ডাক্তার দাদা, এদিকে আসেন প্লিজ। কি আমি কোথায় এসে পৌঁছলাম, হ্যালো ডাক্তার আসুন দাদা, এদিকে আসুন ডাক্তার। Yes sir, I'm giving a saline on the bed. ভাই আমি তো একা পড়ে আছি, ডাক্তার কই। ও ভাই
Where is the doctor? ডাক্তার কই গেল? আমি তো একা খাটের মধ্যে পড়ে আছি। ডাক্তার আমার ইয়ে থেকে সাদা সাদা কি যেন পড়তেছে দাদা। ডাক্তার আমরা কি চিকিৎসা পাবো? না পাবো না চিকিৎসা। কেন ডাক্তার ব্যথা করছে তো? ডাক্তার খুব ব্যথা করছে। কেন খুব ব্যথা করছে ডাক্তার? ব্যথা করুক ডাক্তার, কিছু করতে পারবে না। কেন? ওই ব্যথার ওষুধ নেই ডাক্তারের কাছে। ডাক্তার লাগছে আ, ডাক্তার সেলাই করছেন, ডাক্তার লাগছে আ, ডাক্তার আ, ডাক্তার খুব লাগছে, ডাক্তার সেলাই করছেন নাকি? নাকি ডাক্তার মালিশ করে দিচ্ছেন? ডাক্তার কি হচ্ছে, পায়ে মালিশ করে দিচ্ছেন নাকি? আ ডাক্তার, ডাক্তার ওকে স্যার, ইউ রিপোর্ট লুকস ক্লিয়ার, ইউ আর গুড টু লিভ দ্য বেড। ওকে থ্যাংক ইউ ডাক্তার। ডাক্তার এই সব করছে আজকাল, আপনি ম্যাসাজ করে দিচ্ছেন। থ্যাংক ইউ ডাক্তার ম্যাসাজ করে দেওয়ার জন্য। আবার নার্স এলে ডাক্তার ফোন করে ডাকবেন, আসবো, আবার ফ্রিতে চিকিৎসা করে যাব। সো গাইস, আজকের ভিডিও অবধি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করে দিও নিজের বন্ধুদের সাথে। আর যদি এরকম আরও মজার ভিডিও বা ফানি গেম প্লে দেখতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং গাইস।